আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আজকের নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার হাতে যে ফোনটি দেখছেন এটি হচ্ছে আইফোন 15 প্রো ম্যাক্স। ম্যাক্স লেভেলেই পারফর্ম করছে ফোনটি, তারপরও অনেক কমপ্লেন আছে এই ফোনটার এগেনস্টে, সবই জানবো আজকের ভিডিওতে। আমি প্রায় এক মাস ব্যবহার করার পরে এই ফোনটা নিয়ে আমার এক্সপিরিয়েন্স আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আর সেই সাথে আরেকটু বলে রাখি, এই ফোনটা ইউএসএ ভেরিয়েন্ট, ইউএসএ থেকে আমার হাত পর্যন্ত এই ফোনটা আসা একদমই সম্ভব ছিল না যার সাহায্য ছাড়া। তিনি হচ্ছেন স্বপন আঙ্কেল। আমি আজকের ভিডিওর মাধ্যমে ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। 15 সিরিজের ম্যাট ফিনিশ বডি কিছুটা হলেও প্রিমিয়ামনেস কমিয়ে দিয়েছে প্রিভিয়াস প্রো মডেলগুলোর থেকে। রাউন্ডেড বডি দারুণ একটা হ্যান্ডফিল দেয়, আর 221 গ্রামের ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশনও জাস্ট অসাধারণ। এবার ডিসপ্লেটাও কিছুটা কার্ভ ধরনের, সেই সাথে একটা মেজর চেঞ্জ এর অ্যাকশন বাটন, যেটা কিন্তু প্রোগ্রামেবল, মানে আপনি চাইলেই আপনার প্রয়োজন মতো বাটনটার কাজ সেট করে নিতে পারবেন, অর্থাৎ শর্টকাট কি আর কি। কিন্তু আগের অ্যালার্ট স্লাইডার কিটাই আমার কাছে বেশি ভালো লাগতো। আর একটা বিগেস্ট চেঞ্জ কিন্তু টাইপ সি পোর্ট। যারা ভাবছেন টাইপ সি পোর্ট দিয়ে আপনি সহজেই অ্যান্ড্রয়েডের চার্জার আর কেবল ব্যবহার করে হাই স্পিডে চার্জ করে নিতে পারবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। অ্যান্ড্রয়েড ফোনের কেবল আর অ্যাডাপ্টার যেটাই ব্যবহার করেন, চার্জিং স্পিড কমে যায়, সেই সাথে ফোনটাও গরম হয়ে যায়। পারফরম্যান্স সেকশনে A17 প্রো চিপ খুবই ক্যাপাবল, এটা বলার অপেক্ষা রাখে না। CPU-এ 2টা পারফরম্যান্স কোরের সাথে 4টা ইফিসিয়েন্সি কোর সহ মোট 6টা কোর আছে, সেই সাথে GPU-তেও 6টা কোর আছে। সত্যি বলতে বাটার স্মুথ পারফরমেন্স পেয়েছি গত এক মাসের ইউসেজে। অনেকেই বলছে 15 প্রো ম্যাক্সের হিটিং ইস্যু আছে। সত্যি বলতে ইউজ করার সময় যেটুকু হিট আমি পেয়েছি সেটা আমার কাছে খুবই নর্মাল মনে হয়েছে। ইভেন অফিসিয়াল চার্জার দিয়ে চার্জ করায় আমি চার্জিংয়ের সময়ও তেমন কোনো এক্সেস হিট পাইনি। আসলে আইফোনের নামে সকলেই অনেক রকম স্ক্যান্ডাল ছড়ায়, দিন শেষে সকলেই আইফোন কিনতে চাই। ফোনটিতে আছে সুপার রেটিনা XDR ডিসপ্লে। 6.7 ইঞ্চের এই ডিসপ্লেটি একটি OLED ডিসপ্লে, যার রেজুলেশন 2769x1290 পিক্সেলস, আর পিক্সেল ডেন্সিটি 460 PPI। অনেক চ্যানেলেই আমি বলতে শুনেছি ফোনটা হাতে নিলে নাকি মনে হয় শুধু একটা ডিসপ্লেই হাতে নিয়েছি, কিন্তু আমি এ কথার সাথে একদম একমত নই। এর কারণটা স্যামসাংয়ের ফ্যান এডিশনের এই ফোনটার দিকে তাকালেই পরিষ্কার বুঝতে পারবেন। নাম বদলানো ডায়নামিক আইল্যান্ড এখনও রূপ বদলাতে পারেনি। আইফোনের ডিসপ্লের একটা বিশাল অংশ জুড়ে এই ডায়নামিক আইল্যান্ড কিন্তু এখনও বসে আছে, যেটা অনেকটাই বিষ পড়ার মতো মনে হয়। শুধুমাত্র ডায়নামিক আইল্যান্ডটা যদি মেনে নেওয়া যায় তাহলে ডিসপ্লেটা জাস্ট অসাধারণ, কারণ নাইস টাচ রেসপন্স, ভিউইং অ্যাঙ্গেল আর ন্যাচারাল কালার ডিসপ্লেটাকে ইমার্সিভ করে তুলেছে। ক্যামেরা নিয়ে অনেক কিছুই বলার আছে, প্রথমে আসি ম্যাক্রো ক্যামেরা নিয়ে। যে ক্যামেরাটা কিন্তু আলট্রা ওয়াইড ক্যামেরা হিসেবেও কাজ করে, এটা 12 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। দারুণ দারুণ ক্লোজ আপ শর্ট নেওয়া যায় এই ক্যামেরা দিয়ে, এটার ডিটেলস এবং শার্পনেস সবই পারফেক্ট। সেই সাথে লেন্স শিফটিংয়েও খুবই স্মুথ কাজ করেছে আইফোন 15 প্রো ম্যাক্স। প্রাইমারি ক্যামেরাতে অ্যাপল ইন্টেলিজেন্টলি 3টি লেন্সের কথা বলে একটি লেন্সেই সব কাজ করে দিয়েছে। প্রাইমারি ক্যামেরাটি 24 মিলিমিটারের, এখান থেকে 28 মিলিমিটার এবং 35 মিলিমিটারের আরও 2টি অপশন পাওয়া যায়। বেসিক্যালি এখানে যেটা হচ্ছে, সেন্সরকে ক্রপ করে 1.5x এবং 1.2x-এর 2টি আলাদা ফোকাল লেন্থ দিচ্ছে। এছাড়াও আছে 5x জুম, এখানেই অ্যাপলের আসল খেলা। আগে চলেন বুঝি ফোকাল লেন্থ কী। ফোকাল লেন্থ হলো সেন্সর থেকে লেন্সের দূরত্ব। তো 120 মিলিমিটার ফোকাল লেন্থ বলতে আমরা বুঝি লেন্স থেকে সেন্সরের দূরত্ব ফিজিক্যালি 120 মিলিমিটার। কিন্তু ফোনে খুবই ছোট একটা জায়গার মধ্যে সব কিছু থাকে, তাই ফোনের মধ্যে এই 120 মিলিমিটার লেন্থ মেনটেন করা পসিবল হয় না। সেজন্য অ্যাপল এখানে টেট্রাপিজম টেকনোলজি ব্যবহার করেছে, যেটার মাধ্যমে ক্যামেরার ভেতরেই লাইটকে 4 টাইমস বেন্ড করা হয় 120 মিলিমিটার ডিস্টেন্সটা কভার করার জন্য। ছোট একটা ফোনের মধ্যে এই টেকনোলজির সাহায্যে এত অসাধারণ একটা জিনিস ঘটানো হয়েছে, যার রেজাল্ট 15 প্রো ম্যাক্স ফোনের অসাম 5x পোর্ট্রেট, যেটা কি না 15 প্রো সিরিজকে করেছে আনবিটেবল। ভিডিওগ্রাফিতে সবসময় বেস্ট আইফোন, আর ভিডিও স্ট্যাবিলাইজেশন তো অসাধারণই। 4K প্রোরেস 60 FPS-এ ভিডিও করতে পারবেন, তবে এক্সটার্নাল স্টোরেজ লাইক SSD ইউজ করতে হবে। আর বাকি সব কিছুই আগের মতোই আছে, ওয়ার্ম টোনের ছবি। শুধুমাত্র সেলফি ক্যামেরার কোয়ালিটি লো লাইটে আমার ভালো লাগে না আইফোনের। সব মিলাই আইফোনের ক্যামেরা এবার আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। 15 সিরিজের একটা নতুন সংযোজন হচ্ছে চার্জিং সাইকেল কাউন্ট, যেটা কিনা পুরাতন আইফোন কেনার ক্ষেত্রে খুবই হেল্পফুল। তো আইফোন 15 সিরিজ নিয়ে আমার এক্সপিরিয়েন্স
খুবই ভালো, পারফরম্যান্স, ক্যামেরা বলেন, ব্যাটারি ব্যাকআপ সব কিছুতেই টপ নচ লেভেলে পারফর্ম করছে 15 সিরিজ। আজকের ভিডিও কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।